রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ এবং মঙ্গল মিশ্রের পরম করে আমি ভালো আছি। তো চলুন কিছু আপডেট, কিছু আলোচনা, কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্ট টু লাস্ট সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল বেলে ক্লিক করে রাখবেন। বন্ধু, এক্ষুনি চায়ের দোকানে যেটা শুনছিলাম আলোচনা, পাবলিক সাধারণ মানুষের আলোচনা এই ভোটের বিষয়ে, যে দিদি বিয়ে হলে টাকা দিচ্ছেন, দিদি স্কুলে পড়াকালীন টাকা দিচ্ছেন, আবার তার বিয়ের সময় হয়ে গেলে টাকা দিচ্ছেন। এত উন্নয়ন করা সরকার মানে খুব ভালো, প্রশংসা অবশ্যই, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে তিনি ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছেন, একদম ঘরে ঘরে। এবার আবার আরও বেশি প্রত্যেকটি ঘরে ঘরে মায়েদের জন্যে তিনি উন্নয়ন করবেন, মায়েদের একটা ফান্ড তৈরি করে দেবেন, সেটা আপনারা জানেন 500 আর 1000 টাকার, জেনারেল 500, SST 1000, আর কৃষক বন্ধু 10000। এইভাবে একটা উন্নয়নের জোয়ার পশ্চিমবাংলায় বইছে। অন্যদিকে পার্শ্ব শিক্ষক, SSKMSK শিক্ষক শিক্ষিকা, চুক্তি শিক্ষক, টেট পাস, ভোকেশনাল, নাইট গার্ড, মানে যারা চুক্তি, এক কথায় চুক্তিভিত্তিক, তাদের ভবিষ্যৎ, SSC প্যানেলভুক্ত যারা, যারা টেট পাস, যারা পরীক্ষা দেবেন, যারা সাধারণ পরীক্ষার্থী মানে স্কুলের পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তারা সকলের সামনে একটা ধোঁয়াশা, একটা কুয়াশা, একটা অন্ধকার। সাধারণ মানুষের কোনো অসুবিধা নেই, সাধারণ মানুষ হাত উজাড় করে দিদিকে আশীর্বাদ করেছেন এবং খেলার সুযোগটা আরও বেশি করে দিয়ে দিয়েছেন। দেশের তাবড় তাবড় নেতারা এসেও কিন্তু গোল দিতে পারেনি, বার পোস্টে বাড়ি খেয়ে প্রত্যেকটি বল বাইরে চলে গেছে, এরকমই বিষয়। তো বন্ধু, এই জায়গায় দাঁড়িয়ে গতকালকে আমরা SSKMSK শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বললাম, নেতৃত্বের সাথে আনারুল ইসলাম বাবু। তিনি যেটা বললেন যে শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়ে যাওয়ার জন্য SSKMSK-এর যে বিষয়টি ছিল তাতে অনেকটাই জটিলতা তৈরি হয়েছে, আমরা যে কাজগুলোকে এগিয়ে নিয়েছিলাম বা যেগুলো বলতে পারতাম গিয়ে সহজেই, সেইগুলো আর হয়তো নতুন শিক্ষামন্ত্রী আবারও নতুন করে শুরু করতে হবে, একটা জটিলতম পরিস্থিতি তৈরি হলো। বোনাসের টাকাটা না পাওয়ার জন্য তিনি চরমভাবে ক্ষুব্ধ এবং সত্যিই এটা ক্ষোভের বিষয়, যেখানে নুনান্তে পান্তা ফুরায় এই দুর্মূল্যের বাজারে প্রতিটি মানুষ, একে তো দুর্মূল্য, তার উপরে করোনা ভয়ের মধ্যে আছে, সেই জায়গায় নিজেদের খুশি হৃদের জন্যে একটু আনন্দ করবে, নতুন বস্ত্র পরিধান করবে, এটা কিন্তু সম্ভব হলো না। আসলে রোজা থাকা হয়তো 30টা দিন, তারই জন্য প্রত্যেকটি মানুষ নতুন জামাকাপড় কেনেন, আত্মীয় স্বজনদের জামাকাপড় দেন, কিন্তু সেটা SSKMSK শিক্ষকদের ক্ষেত্রে সম্ভব হলো না, এটা অত্যন্ত দুঃখের। দিদি একটু চেষ্টা করলে অবশ্যই দিতে পারতেন। বন্ধু বলবেন এই সব প্রতিদিন বলার মানে কি? বন্ধু, বিষয়টি বারবার স্মরণ করিয়ে দেওয়া, আপনারা যদি চেষ্টা করেন এই চ্যানেলের মাধ্যমে একটা বিপ্লব ঘটিয়ে দেওয়া যায়, যদি আপনারা একটু সুন্দরভাবে নেন। এই ইদ্রিশালী শেখ ভবঘুরে প্রতিদিন বাগানে এসে আপনাদের সাথে আলোচনা করে, আপনাদের সাথে মত বিনিময় করে, এইগুলো যদি আপনারা ভাইরাল করতে পারেন তাহলে একটা ব্যাপক জায়গা, এত মানুষ আছেন, লক্ষ লক্ষ পার্শ্ব শিক্ষক, SSKMSK শিক্ষক শিক্ষিকা, আনএডেড মাদ্রাসা, টেট পাস, বেকার, সকলে মিলে কয়েক লক্ষ আমরা আছি, সেই জায়গায় যদি আমরা ভিডিওগুলোকে ভাইরাল করতে পারতাম সোশ্যাল মিডিয়াতে, তাহলে কিন্তু একটা যুগান্তকারী পরিবর্তন আসতে পারতো, কিন্তু আমরা কোনোভাবেই সচেতন নয়। বললাম আপনার ভিডিও ভাইরাল করবো কেন? আরে বন্ধু, আমরা
নেতৃত্বদেরকে চ্যানেল নিয়ে আসি, এসএসকে মেসকে শিক্ষক নেতৃত্ব নিয়ে আসি, কখনও বিভিন্ন সেকশনের নেতৃত্ব নিয়ে আসি, ভগরত ঘোষ মহাশয়কে নিয়ে আসি, গোপাল দেবনাথ বাবুকে নিয়ে আসি, অন্যান্য নেতৃত্বদেরও নিয়ে আসি। এইখানে একটা পয়েন্ট দেখুন, আপনাদের একটা সমালোচনা থাকতো যে গোপাল দেবনাথ বাবুকে কোনোভাবেই আনা যাবে না, এখন শেষ পর্যন্ত দেখুন গোপাল দেবনাথ বাবুদের উপরেই কিন্তু আমাদের নির্ভরশীল হতে হলো। ভগরত বাবু যেটা বলছেন এই মুহূর্তে, যে এবার সরকার যখন ক্ষমতায় এসছে তখন দায়িত্ব হচ্ছে সরকারপন্থী সংগঠনের যারা নেতৃত্ব আছেন তাদেরই, অতএব আমরা আর কী বলবো। ভগরত ঘোষ মহাশয় আপাতত এই মুহূর্তে আর কোনো আপডেট দিচ্ছেন না, আপডেট দিয়েই বা কী হবে, আন্দোলন করে কোনো ফল ফলবে বলে আর মনে হচ্ছে না। কারণ যত যাই করে না কেন, আমরা প্রথমত ঐক্যবদ্ধ নই, আমরা সেখানে 80% শিক্ষকদের হাজির করতে পারবো না, গুটি কয়েক শিক্ষক গিয়ে তাঁবু গেড়ে থেকে সময় অর্থ ক্ষয় করে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কেই বার এতটা বয়ে নিয়ে বাড়াবে। আমরা ভেবেছিলাম যখন প্রথম আন্দোলন করতে গেলাম, মাইসেলফ বৃদ্ধিশালী শেখ, হয়তো 1,000-5,000 টাকাও আমরা বৃদ্ধি করে নিয়ে আসতে পারবো। সে জায়গায় দুবারের আন্দোলনে আমরা সম্পূর্ণরূপে পরাভূত হলাম, পরাজিত হলাম। আমরা সেইভাবে আমাদের চরম একটা ঐক্যবদ্ধতার ভাব দেখিয়ে আন্দোলনটাকে আকাশচুম্বী করতে পারেন। যদিও আন্দোলনের দীর্ঘসূত্রতা, আন্দোলনের গতি প্রকৃতি সবই ঠিক ছিল, কিন্তু আরও বেশি পরিমাণ জমায়েতের একটা জায়গা আমরা করতে পারিনি। আমরা সেইভাবে যে প্রত্যেকটি মানুষই চাচ্ছে, আন্দোলন মানে সরকারের বিরোধিতা নয়, আন্দোলন মানে নিজের দাবিটাকে সরকারের কাছে পেশ করা, সেই জায়গায় কিন্তু আমরা ব্যর্থ হয়েছিলাম। এবার বলবেন তাহলে সরকার পরিবর্তন ডাক কেন, মনে একটা নির্দিষ্ট সময় দুবারের আন্দোলনের পরে যখন দ্বিতীয়বারে 50 দিন ক্রান্ত হয়ে গেল, সরকারের কোনো মাথা ব্যথা নেই, তখন নেতৃত্বের সিদ্ধান্ত যে সরকার পরিবর্তন ডাক দিতে হবে। আমরা ধরে নিলাম যে সরকার পরিবর্তন ডাক দিয়েছে, এই সংগঠন ভালো কাজ করেনি, খারাপই করেছে, ধরে নিলাম। তাহলে তো কার উন্নয়নই হবে না। যদি হিসাব করা যায় তাহলে সামান্য ডিফারেন্স আছে, তৃণমূল কংগ্রেস টোটাল ওয়েস্টবেঙ্গলে যে ভোট পেয়েছে তার থেকে 10% বিচারে এই 10-এর কাছাকাছি হয়তো পিছিয়ে আছে। তাহলে তাদের কারোই তো উন্নয়ন হবে না, সকলের রেশন বন্ধ হয়ে যাওয়া দরকার, যারা তৃণমূলের বিপক্ষে ভোট দিয়েছে সমস্ত উন্নয়ন বন্ধ হয়ে যাওয়া দরকার, রাস্তাঘাট সবাই তো চলাফেরা করে সবই তো বন্ধ হয়ে যাওয়া দরকার, সেগুলো কিন্তু হচ্ছে না, বাগে পেয়ে যাচ্ছে সমস্ত চুক্তি শিক্ষক, পার্শ্ব শিক্ষক, এসএসসি শিক্ষক, কানাডেড মাদ্রাসা এদেরকে। অতএব এই মুহূর্তে টোটাল যে সিস্টেম সর্বশিক্ষার সকল ঐক্যবদ্ধ হয়েই আমাদের দাবি আদায়ের একটা জোরালো প্রয়াস নিতে হবে, এবং তাতে শুধু পেশাগত দাবি এটুকুই। বন্ধু এগিয়ে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজেদের দাবির ব্যাপারে সোচ্চার হন। এই ইদ্রিশালী শেখ এইভাবে দাবি করেই যাবে, কিন্তু মাঝে মধ্যে যে কমেন্টগুলো দেখি বন্ধু, খুব কম সংখ্যক, মানে খুব হতাশ কমেন্ট দেখে মনে হয়, কখনো কখনো বিশ্রী ভাষা, কখনো কখনো এরকমই বলছে পাগল 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 পাগল, ভালো ভাষা দিয়ে। বন্ধু এই পাগল যদি আমরা সকলে হতে পারতাম তাহলে আমাদের দাবি আদায় হয়ে যেত। চেষ্টা করবো আমরা সকলে আমাদের দাবির জায়গায় পাগল হয়ে, পাগল পাড়া হয়ে দাবিটা আদায় করে নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দাবির জন্যে সচেতন থাকুন, এবং নিশ্চয়ই আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দাবি জানাবো। সরকারের কাছে গিয়ে এখন দাবি জানাতে হবে, সরকারপন্থী সংগঠনে গিয়ে এসে সেই দাবিটা করুক, হ্যাঁ আমরা সেটাই বলছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কোভিড পরিস্থিতিতে সমস্ত বিধিবিধান মেনে চলুন, বিশ্বে অতিমারির যে প্রকোপ সেটা দূরীভূত হোক, এই কামনা করে শেষ করছি, ধন্যবাদ।